কোঅপারেটিভ ব্যাংকে যে বেনামি অ্যাকাউন্টগুলো আছে ওখানে অডিট হবে। অডিট করতে তো কেউ বারণ করেনি, অডিট গভর্নমেন্ট করতেই পারে, গভর্নমেন্ট ব্যাংকে অডিট করবে। আর যত বেনামি অ্যাকাউন্ট আছে, মানে আমি ধরুন আমি আমার বেনামে আমি 1000টা অ্যাকাউন্ট করে রেখে দিলাম, কেউ জানতেও পারলো না, অথচ আমার টাকাটাকে আমি জমায়েত করে রেখে দিলাম একটা জায়গায়, গচ্ছিত করে রেখে দিলাম হাজার হাজার কোটি টাকা। বেনামি অ্যাকাউন্ট পেলেই সরকারি খাতায় চলে আসবে, অডিট করবে আগে আইনত পদ্ধতি মেনে, এবং বেনামি অ্যাকাউন্ট পেলেই কিন্তু আমরা সরকারি খাতায় নিয়ে চলে আসব, সরকারি কোষাগারে, কারণ ওটা সরকারের টাকা। কোঅপারেটিভ ব্যাংকে যে বেনামি অ্যাকাউন্টগুলো আছে ওখানে অডিট হবে। অডিট করতে তো কেউ বারণ করেনি, অডিট গভর্নমেন্ট করতেই পারে, গভর্নমেন্ট ব্যাংকে অডিট করবে। আর যত বেনামি অ্যাকাউন্ট আছে, মানে আমি ধরুন আমি আমার বেনামে আমি 1000টা অ্যাকাউন্ট করে রেখে দিলাম, কেউ জানতেও পারলো না, অথচ আমার টাকাটাকে আমি জমায়েত করে রেখে দিলাম একটা জায়গায়, গচ্ছিত করে রেখে দিলাম হাজার হাজার কোটি টাকা। বেনামি অ্যাকাউন্ট পেলেই সরকারি খাতায় চলে আসবে, অডিট করবে আগে আইনত পদ্ধতি মেনে, এবং বেনামি অ্যাকাউন্ট পেলেই কিন্তু আমরা সরকারি খাতায় নিয়ে চলে আসব, সরকারি কোষাগারে, কারণ ওটা সরকারের টাকা। কোঅপারেটিভ ব্যাংকে যে বেনামি অ্যাকাউন্টগুলো আছে ওখানে অডিট হবে। অডিট করতে তো কেউ বারণ করেনি, অডিট গভর্নমেন্ট করতেই পারে, গভর্নমেন্ট ব্যাংকে অডিট করবে। আর যত বেনামি অ্যাকাউন্ট আছে, মানে আমি ধরুন আমি আমার বেনামে আমি 1000টা অ্যাকাউন্ট করে রেখে দিলাম, কেউ জানতেও পারলো না, অথচ আমার টাকাটাকে আমি জমায়েত করে রেখে দিলাম একটা জায়গায়, গচ্ছিত করে রেখে দিলাম হাজার হাজার কোটি টাকা। বেনামি অ্যাকাউন্ট পেলেই সরকারি খাতায় চলে আসবে, অডিট করবে আগে আইনত পদ্ধতি মেনে, এবং বেনামি অ্যাকাউন্ট পেলেই কিন্তু আমরা সরকারি খাতায় নিয়ে চলে আসব, সরকারি কোষাগারে, কারণ ওটা সরকারের টাকা। কোঅপারেটিভ ব্যাংকে যে বেনামি অ্যাকাউন্টগুলো আছে ওখানে অডিট হবে। অডিট করতে তো কেউ বারণ করেনি, অডিট গভর্নমেন্ট করতেই পারে, গভর্নমেন্ট ব্যাংকে অডিট করবে। আর যত বেনামি অ্যাকাউন্ট আছে, মানে আমি ধরুন আমি আমার বেনামে আমি 1000টা অ্যাকাউন্ট করে রেখে দিলাম, কেউ জানতেও পারলো না, অথচ আমার টাকাটাকে আমি জমায়েত করে রেখে দিলাম একটা জায়গায়, গচ্ছিত করে রেখে দিলাম হাজার হাজার কোটি টাকা। বেনামি অ্যাকাউন্ট পেলেই সরকারি খাতায় চলে আসবে, অডিট করবে আগে আইনত পদ্ধতি মেনে, এবং বেনামি অ্যাকাউন্ট পেলেই কিন্তু আমরা সরকারি খাতায় নিয়ে চলে আসব, সরকারি কোষাগারে, কারণ ওটা সরকারের টাকা। কোঅপারেটিভ ব্যাংকে যে বেনামি অ্যাকাউন্টগুলো আছে ওখানে অডিট হবে। অডিট করতে তো কেউ বারণ করেনি, অডিট গভর্নমেন্ট করতেই পারে, গভর্নমেন্ট ব্যাংকে অডিট করবে। আর যত বেনামি অ্যাকাউন্ট আছে, মানে আমি ধরুন আমি আমার বেনামে আমি 1000টা অ্যাকাউন্ট করে রেখে দিলাম, কেউ জানতেও পারলো না, অথচ আমার টাকাটাকে আমি জমায়েত করে রেখে দিলাম একটা জায়গায়, গচ্ছিত করে রেখে দিলাম হাজার হাজার কোটি টাকা। বেনামি অ্যাকাউন্ট পেলেই সরকারি খাতায় চলে আসবে, অডিট করবে আগে আইনত পদ্ধতি মেনে, এবং বেনামি অ্যাকাউন্ট পেলেই কিন্তু আমরা সরকারি খাতায় নিয়ে চলে আসব, সরকারি কোষাগারে, কারণ ওটা সরকারের টাকা।